الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلي من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ابرئ نفسي ان النفس لاماره بالسوء إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي لغفور رحيم. عن سالم بن عبد الله نبي قال كان من دعاء النبي صلى الله عليه وسلم اللهم أعني بالعلم وزيني بالحلم واكرمني بالتقوى وجملني بالعافية. أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أمر الله باكر شكر يا دكتور رب العالمين يا مدرك مستندر برنامج عشر بشر كتب الله توفيق دان كورتشن আল্লাহ রবুল আলমিন যেন আপনাদেরকে আমাদেরকে যেন কবুল করেন বিশেষ করে আপনারা এই সময় অপেক্ষায় থাকেন যে মস্তুন্দর প্রোগ্রামের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন এই জন্য পাক যেন আপনাদেরকে উত্তম বদলা দান করেন প্রতি সপ্তাহে আজকেও আমি আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করব আজকে যে দোয়াটি আমি হাদিস থেকে সংগ্রহ সংগ্রহ করেছি আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হবে

وأكرمني بالتقوى وجملني بالعافية اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية إذا هي الله علم درا علم درا ماك আল্লাহ হুমায়নি বিল ইলমি আল্লাহ হুমা বিল ইলমি হে আল্লাহ এলিম দ্বারা আমাকে সাহায্য করো ইলিমের দ্বারা এলিম যেটা তো এলিম তো আছে দুনিয়ার এলিম আছে আখরাতের এলিম আছে এই জায়গার মধ্যে উদ্দেশ্য হইলো এই এলিম যে এলিমের দ্বারা আমি আমার স্রষ্টাকে আমি আমার সৃষ্টিকর্তাকে চিনতে পারি আমি আখরাত আখরাতের মধ্যে আমার খামিয়াব জিন্দিগি হয় এই এলিমকে বলা হয় এলম প্রকৃত এলিম হলো সেই এলিম যে এলিম তার রবের সাথে পরিচয় করে দেয় এই হিসাবে কোরআন হাদিসের এলিমকে বলা হয় প্রকৃত এলিম তাইলে আমরা এই জায়গার মধ্যে বলছি বলছি আল্লাহ এলমি হে আল্লাহ এলিম দ্বারা আমাকে তুমি সাহায্য করো ও হেলম হেলম যেটা এটা অর্থ হলো যে জ্ঞান এবং গভীরতা হ্যাঁ অথবা যে কি আছে এই বুর্ধবারি বা এই যে আপনার দৈর্য হ্যাঁ এই আপনার কি আছে তার মাঝে এরকম হেলিম যেটা হে আল্লাহ তুমি হেলিম দ্বারা আমাকে তুমি কি করো অলঙ্কিত করো ও জাই ইন নি তাইলে একটা আছে শুধু এলিম একটা আছে গভীরতা একটা আছে এলিমের সাথে বলা হয় আকল লাগে এলিম শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞানের সাথে আপনার আকল এবং বুদ্ধি দুটা সমন্বয় থাকতে হবে তাইলে এলিমের পরে আপনি হেলিম যেটা এটাও আমরা আল্লাহর কাছে বলছি হে আল্লাহ তুমি আমাকে হেলিম দাও গভীরতা দাও হ্যাঁ এলিমকে আমি যাতে সঠিকভাবে আমি কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি এরকম তুমি এই যে কোয়ালিটি তুমি আমাকে তুমি দান করো আমাকে অলঙ্কৃত করো ইনেবেল হেলম ওয়া বিল হেলম ইয়া আল্লাহ তুমি আমাকে হেলিম দ্বারা অলঙ্কিত করো ওয়া কারিমনি بالتাকওয়া ওয়া কারিমনি بالتাকওয়া তাকওয়া এবং পরহেজগারী তাকওয়ার দ্বারা তুমি আমাকে সম্মানিত করো ওয়া কারিমনি بالتাকওয়া তাকওয়ার দ্বারা তুমি আমাকে সম্মানিত করো তাকওয়ার দ্বারা তুমি আমাকে সম্মানিত করো ওয়া জামিলনি بالعافيه এবং আমাকে সমস্ত কল্যাণ দ্বারা আমাকে সুন্দর করো ও জাম্মিলি বিল আফিয়া আফিয়া মানি সমস্ত ভালো যে ভালো জিনিস যেগুলো আছে সমস্ত এই কল্যাণ যেগুলো আছে এই কল্যাণ দ্বারা তুমি আমাকে কি করো তুমি আমাকে সুন্দর করে দাও সমস্ত কল্যাণ দ্বারা তুমি আমাকে সুন্দর করে দাও তাইলে একটা সুন্দর একটা দোয়া বেশি লম্বাও না যে আল্লাহ মা আইননি বিল এলিম হ্যাঁ আল্লাহ তুমি আমাকে এলিম দ্বারা সাহায্য করো ও জিনী বিল হেলিম হেলেম আল্লাহ হেলিম দ্বারা গভীরতা দ্বারা জ্ঞান জ্ঞান ও গভীরতা দ্বারা তুমি আমাকে অলঙ্কিত করো ওয়া কেরিমনি তাকুয়া তুমি আমাকে তাকওয়ার দ্বারা আমাকে সম্মানিত করো ও জামিলনি বিফিয়া ও এটার অর্থ হলো সমস্ত কল্যাণ দ্বারা তুমি আমাকে সুন্দর করে দাও তাহলে এই যে দোয়াটি আমরা বললাম সেই দোয়াটাও একটা হাদিসের মধ্যে আসছে আনসা আলবিমিনা আবদুল্লাহ আনাবিহি কাল কাল صلى الله عليه وسلم উনি বলছেন সালিমিন আবদুল্লাহ তার আব্বা থেকে বলছেন বর্ণনা করছেন এবং উনি বলছেন যে নবীকামের দোয়ার মধ্যে এটা একটা দোয়া ছিল আল্লাহমা আইন ওয় নিল হেলিম ক্রিম নীবি তাকুয়া ওয়া জাম্মিল নিবি আফিয়া এটা ছিল আজকের প্রথম দোয়া আজকের দ্বিতীয় দোয়া এটাও একবারে সহজ দোয়া সুন্দর একবারে গুরুত্বপূর্ণ দোয়া আশা করছি আমি যে আপনারা ভালো করে শুনবেন সবাই চেষ্টা করবেন যে এই দুয়াটা শিখে নিবেন ইনশাআল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়া আজকের দ্বিতীয় দুয়া যে যে দুয়াটি হলো আল্লাহম্মর হামনি আল্লাহম্মর হামনি ভিতর কিলমা আসি বলে তুষ্কিনি বিমাসিয়তিক আল্লাহম্মর হামনি ভিতর কিলমা আসি বলে তুষ্কিনি বিমাসিয়তিক হামনি ভিতর কিলমা আসি আল্লাহ হমৰ সামনি বিটাৰ কিল মা আছি অলা তুষ্কিনী বিমা আছিয়াতিক ইটা ল আজকাৰ দ্বিতীয় সংক্ষিপ্ত দুৱা আল্লাহ্মৰ সামনি বিটাৰ কিল মা আছি অলা তুষ্কিনী বিমা আছিয়াতিক প্ৰথম পাঠ হৈলোঁ আল্লাহ হম্মৰ সামনি বিটাৰ কিল মাহ আছি অলা তুস্কিনী বিমা আছিয়াতিক যাৰ অৰ্থ হলো যে হে আল্লাহ আমার ওপৰত এমন রহমত দান করেন হে আল্লাহ আমার উপর এমন রহমত দান করেন যার দ্বারা সমস্ত গুণা ছুটে যায় যার দ্বারা আমার কাছ থেকে যেন সমস্ত গুণা ছুটে যায় তাহলে এই দোয়ার দ্বারা বুঝলাম আল্লাহর রহমত ছাড়া আমরা গুনা থেকে বাঁচতে পারবো না আল্লাহর রহমত ছাড়া গুণা থেকে বাঁচতে পারবো না আর যদি আমি গুণা করি তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত আমার সাথে ছিল না আল্লাহর রহমত আমার সাথে ছিল না এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলা হয়েছে হে আল্লাহ আল্লাহর হামনি মা হে আল্লাহ আমার উপর এমন রহমত দান করো এমন প্রকারের রহমত দান করো যার দ্বারা সমস্ত গুণা আমার থেকে ছুটে যায় যার দ্বারা সমস্ত গুণা আমার থেকে ছুটে যায় সুহানোয়া আল্লাহ বিতারকিল যে হে আল্লাহ আমার উপর এমন রহমত দান করো যার দ্বারা সমস্ত গুণা ছুটে যায় এরপরে ওলাহ তুস্কিনী বিমা সিয়াতিক ওলা বিমা সিয়াতিক এবং মানি এবং গুণাগুলো দ্বারা আমাকে সকী বানাইবানা শখি সকি মানে কি বদবখিব যে হে আল্লাহ নাফরমানি দ্বারা এবং গুণাগুলোর দ্বারা তুমি আমাকে সকী বানাবেন না সকি শখি মানে কি বদবখ বদনসিব মানে কি যার কপালপুরা আমরা বাংলায় বলি কপালপুরা হ্যাঁ অর্থাৎ তার কি হয়ে গেল তা সে ধ্বংস হয়ে গেল সে আপনার কি হয়ে গেল দুর্বাগা হয়ে গেল হে আল্লাহ তুমি আপনি আমাকে নাফরমানির দ্বারা গুনার দ্বারা আমাকে তুমি দুর্বাগা বানাইও না অর্থাৎ মানে হইলো যদি আমরা গুণা করি তাহলে গুনায় আমাকে এরকম হতে পারে আল্লাহ না করুক এরকম হতে পারে যে আমি বদবক্ত হয়ে যেতে পারি আমি বদনসিব হয়ে যেতে পারি আমি কপাল পুরা হয়ে যেতে পারি আর বদনসিব কাকে বলা হয় সখী কাকে বলা হয় যে মরবার সময় সু উল খাতেমা খাতেমা সর্বশেষ টাইম শেষ টাইমটা ইমানের সাথে না যাওয়া ইমান ছাড়া বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া এটার নাম হইল কি শাকি এটা একবারে সর্ব উচ্চ পর্যায়ের শখি একটা তো আছে ছোট গুণা করা হয়েছে হয়তো সে তবা করে ফেলেছে সে হয়তো মাপ পেয়ে যাবে তবা করার কারণে কিন্তু একজন মানুষ গুণা করতেই আছে করতেই আছে বেপরুয়া কোনো পরুয়া নাই কোনো কেয়ার করছে না সে গুণা করতেই আছে আল্লাহ না করুক এরকমও হতে পারে একদিন দেখা যাবে সে ইমান হারা হয়ে গেছে মর্বসমে তার কলিমা নসিফ হচ্ছে না আল্লাহ নারাজ হয়ে গেছেন এই জন্য বলা হয় এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পাঠ হইল আল্লাহ হামনি বিতার কিল্মা আসি হে আল্লাহ আমার উপর এমন রহমত দান করো যার দ্বারা সমস্ত গুনাস আমার থেকে ছুটে যায় আয় আল্লাহ আমার উপর এমন রহমত দান করো যার দ্বারা সমস্ত গুণা আমার থেকে ছুটে যায় এরপরে ওয়ালা বিমা বিমা'সিয়াতিক এবং নাফরমানি এবং গুনাগুলোর দ্বারা আমাকে তুমি শকি বানাবেন না হে আল্লাহ নাফরমানির দ্বারা আমার গুনাগুলোর দ্বারা আপনি আমাকে বድনাসিব বানাবেন না অর্থাৎ যাতে আমি গুনা না করি আমি যাতে কন্টিনিউ গুনাহ না করি হে আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাকে শকি বানাইও না তুমি আমাকে বድনাসিব বানাইও না তুমি আমাকে বদবক বানাইও না এই দোয়াটিও আসছে একটা লম্বা হাদিসের মধ্যে একটা লম্বা হাদিসের মধ্যে আছে আমি তো একটা পার্ট বলছি এটা যদি এটা যেটা আমরা যদি দেখি এই হাদিসটা হাদা মুখতাসারুন মিন হাদিস ইবনে আব্বাস এটা হাদিসে ইবনে আব্বাস থেকে হাদিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে এটা নেওয়া হয়েছে এটা হাদিসটা কি কেমন ছিল হাদিসটা ছিল এরকম মিন হাদিসে আবু হুরায়রা ان النبي صلى ইসলাম عليه وسلم كان يكثر يدعو بهذا الدعاء নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি করে পড়তেন খুব বেশি করে এই দোয়াটি পড়তেন কানা ইউকফির আর ইয়া দুয়া এই দুয়াটি খুব বেশি করে পড়তেন এই দোয়াটি কি ছিল এই দোয়াটি ছিল এরকম আল্লাহ্ম জালনি আক্স কে হেত্য কেনী আর কে আবেদ হ্যাঁত আলকা ওয়া তুস্কিনী বি মাসিয়াতে এই যে লা আমি যে এই যে লাস্ট পার্টটা বললাম এটা আমি আমি আপনাদেরকে বলেছিলাম এখন এই দোয়ার মধ্যে তো লম্বা দোয়া আছে আপনি যদি পুরাটা বলতে পারেন

এই ইবনে আব্বাস থেকে যে হাদিসটা আসছে এটা হলো আল্লাহর হামনি বিতর্কিল মা আসি হামনি বিতর্কিল মা আসি যে প্রথম পাঠটা এটা আসছে হায়দা মুখতর মিন ইবনে আব্বাস এই হাদিসটা আসছিল ইবনে আব্বাস থেকে এই যে প্রথম অংশটা দোয়ার প্রথম অংশটা আল্লাহর হামনি বিতর্কিল মা আসি এই পার্টটা এই দোয়ার অংশটা আসছে কোন হাদিসের মধ্যে ইবনে আব্বাসের হাদিসের মধ্যে আর ওয়ালা তুসকিনা আসি আতিক

اللهم اجعلني أخشاك حتى كأني أراك أبدا حتى ألقاك واسعدني بتقواك ولا تشقني بمعصيتك اي دواتي هلو جدواتك دواتي اللهم اجعلني أخشاك حتى كأني أراك أبدا حتى ألقاك واسعدني بتقواك ولا تشقني ولا تشقني بمعصيتك الى اخر الحديث اخرجه الطبراني امام التبراني رحمه الله عليه تر معجم الكبير المدي اي حديث تا انشن جي আমি যে এই যে এখন যে দুটি বললাম اللهم اجعلني اخشاك حتى كاني اراك ابدا حتى القاك واسعدني بتقواك ولا تشقني بمعصيتك هي الله আমাকে এই তৌফিক হে আল্লাহ আমাকে এই তৌফিক দাও যাতে আমি তোমার বয় অন্তরে এমনভাবে লালন করতে পারি যেন আমি তোমাকে দেখতেছি হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি তোমার বয় অন্তরের মধ্যে এমনভাবে লালন করি যেন আমি তোমাকে দেখতেছি আমি আপনার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত অর্থাৎ পুরাটা জীবন যেন পুরাটা জীবন যেন আমার অন্তরের মধ্যে আপনার বয় থাকে পুরাটা জীবন যেন আপনার বয়টা আমার অন্তরের মধ্যে থাকে হে আল্লাহ আমাকে এমন তৌফিক দাও যাতে আমি তোমার ভয় অন্তরের মধ্যে এমন ভাবে লালন করি যেন আমি তোমাকে দেখতেছি যেন আমি তোমাকে দেখতেছি আর আমি আপনার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত এরপরে বলা হয়েছে যে ওয়াস এই দিন আঁকা আমাকে সৌভাগ্যবান করে ধাও আমাকে সৌভাগ্যবান করো আমাকে সৌভাগ্যবান করো আমার কিসের দ্বারা তাকওয়ার দ্বারা তাকওয়ার দ্বারা তুমি আমাকে সম্মানিত করো তাকওয়ার দ্বারা তুমি আমাকে সৌভাগ্যবান করো এরপরে বলা হয়েছে কি ওলা আতুস্ক্রিনই বিমা আসিয়াতিক এবং তোমার নাফরমানি করার দ্বারা আমাকে বদনাসিব বানাবেন না তোমার নাফরমানি করার দ্বারা আমাকে বদনাসিব বানাবেন না আমাকে দুর্ভাগা বানাবেন না এখন এই যে কথাগুলা বললাম এই কথাগুলোর মধ্যে আজকের যে একটা দোয়া আমি বললাম আল্লাহম্মর হামনি বিতর্কিল মা আসি ওলা আতুস্ক্রিনই বিমা আসিয়াতিক এই দোয়াটা আপনারা সবাই শিখতে পারবেন ইনশাআল্লাহ এই দোয়ার মধ্যে অনেক কি না অনেক লম্বা দোয়া না এটা একবারে মখতার দোয়া সংক্ষিপ্ত দোয়া আল্লাহ রাহামনি হামনি বিতারকিল মা আসি ওলাহস্কিনী বিমা এই যে বললাম যে হে আল্লাহ আপনি আমাকে এমন রহমত দান করেন যে রহমতের দ্বারা সমস্ত গুণা আমার থেকে ছুটে যায় এখন কথা হয়েছে যে গুণা যেটা এটা হইল গিয়া এমন জিনিস যেটা থেকে যেটাকে সারা অত্যন্ত জরুরি গুণাকে সারা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আমরা যেরকম কাপড়ের মধ্যে যদি কোনো নাপাকি লাগে কাপড়কে আমরা লেট করি না দুয়ে নেই দুয়ে নেই ঠিক এইরকম গুণা যদি আমার দ্বারা হয়ে যায় সেই গুণা থেকে আমরা কি করতে হবে গুণা থেকে পরিষ্কার হতে হবে গুণাকে সেরে দিতে হবে অনেক সময় আজকে আমরা কি করি যে গুণা করতেই আসি করতেই আসি বলি যে না আমি তো বস গুণা হয় কোনো পরবা করতেছি না এরকম এইগুলা কিন্তু আমাদের জন্য ভালো না ভালো লক্ষণ না আমরা যেন কন্টিনিউ তোবা করতে থাকি এবং আল্লাহর কাছে ওয়াদা করি হে আল্লাহ হে আল্লাহ আমি আর গুণা না গুণা যদি হয়ে যায় সাথে সাথে আমরা কি করব তো গুনাকে চেড়ে দিব এবং তো এই জন্য আহ আমরা এই কথাই বলছিলাম যে এবং গুনাকে হলে আল্লাহর রহমত লাগবে গুনাকে চারতে হলে কি লাগবে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া আমরা গুনা থেকে গুনা ছাড়তে পারবো না এখন কথা হলো যদি যেমন এটার দলিল কি আল্লাহর রহমত সারা আপনি আল্লাহ তোমার যে তোমার যে অন্তর এটা সব সময় কি করে তোমাকে তোমার নফস তোমার মন তোমাকে সব সময় গুনার দিকে আদেশ করে ঘুণাকে আদেশ করে এটা শুধু আদেশ করে এরকম না কন্টিনিউ খুব বেশি আদেশ করে আমারা এটা মোবালাকার শেখা লাম্মার তুম বিশ্বু ইন্নান নফস আল্মার তুম বিশ্বু নফস যেটা এটা আম্মারা কন্টিনিউ তোমাকে কি করে গুনা করার কথা বলে গুনার আদেশ দেয় গুনার গুনার কথা বলে কন্টিনিউ তোমাকে গুনার কথা বলে ইন্না নফস আল আম্মার তুম ইল্লা ইল্লাহ রাহিমা রব্বি কিন্তু তোমার রব যাকে রহম করেছেন যদি তোমার রবের ইল্লাহ রাহিমা রব্বি কিন্তু যাকে আল্লাহ আল্লাহ তালা রহমত দান করেছেন অর্থাৎ তার কি আছে আল্লাহ তালার রহমত যদি সাথে থাকে তাহলে সেই কি করতে পারে গুণা থেকে বাঁচতে পারে তাহলে ইল্লা মা আল্লাহ তালার রহমত ছাড়া গুণা থেকে বাঁচা সম্ভব না আল্লাহ তালার রহমত ছাড়া গুণা থেকে বাঁচা সম্ভব না এখন যত রকমের গুণা আছে যে নফসের মধ্যে যত রকমের গুণা আছে এই সব গুণা এর ভিতরে আছে নফস আপনাকে সব গুনাহ বলার জন্য চাই এটা ছোট গুনাহ হোক চাই এটা বড় গুণা হোক সব গুনাহ করার জন্য আপনাকে কি করবে আদেশ করবে ইন্না নফসালাতুন ইল্লা ই ইমারি কিন্তু আল্লাহ তালার রহমত যদি কেউ সাথে থাকে সেই বাঁচতে পারবে এই জন্য আমরা এই দোয়ার মধ্যে বলছিলাম কি আল্লাহ হামনি হ্যাঁ আল্লাহ তুমি আমাকে রহমত দান করো এমন রহমত দান করো যে রহমতের দ্বারা আমি গুনাকে সারতে পারি আল্লাহ হামনি বিতর কিল মাসি আল্লাহ হামনি বিতর্কিলমাশি আল্লাহাম এই জন্য বলা হয় যে আপনি যদি কি করেন আপনি আল্লাহর রহমত যদি আপনি আপনার সাথে থাকে তাইলে আপনি গুনা করবেন না যদি আপনি গুনাহ করেন তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত আপনার সাথে ছিল না আর আপনি যদি গুনাহ থেকে বাঁচেন তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত আপনার সাথে আছে এখন কথা হলো এই রহমত বিশেষ করে যারা পাইয়াস পিপুল যারা বুজুর্গ যারা আল্লাহর করিব বা যারা আল্লাহর বন্ধু এদের এদের এরা এরা যেহেতু গুণা করেন না অথবা গুণা তাদের কাছ থেকে হলে হওয়ার সাথে সাথে তারা এমন কি করেন আপনার তবা করেন যেটা অনেক হাই লেভেলের তবা অনেক উঁচু লেভেলের তবা। এই জন্য তাদের সাথে যদি আমরা সুহবতে সোহবতে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যদি আমরা আসা যাওয়া করি আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমরা পরামর্শ করে যদি আমি চলি তাদের মদিসের মধ্যে যদি আমি শরিক হই তাহলে তাদের উপরে যেহেতু আল্লাহর বিশেষ রহমত আছে তাদের সাথে থাকার কারণে আপনাকে আল্লাহ তালা ই রহমতের দ্বারা আপনিও গোনা চাটতে পারবেন যেরকম একজন বুজুর্গের সাথে একজন বড় মানুষের সাথে একজন মিনিস্টারের সাথে একজন পি এস জিতে থাকে একজন হাদিম যদি থাকে সেও অনেক বড় বড় জায়গায় যায় তার সাথে থাকে ঠিক এরকম আল্লাহর যারা আহালুল্লাহ যারা যারা আল্লাহর আল্লাহর ওলি যারা এদের কাছে যদি আমরা যাই আসা যাওয়া করি এদের সাথে যদি আমরা থাকি এদের মধ্যে মধ্যে যদি আমরা শরিক হই তাদের পরামর্শ নিয়ে যদি আমরা চলি আমরা জীবনকে গঠন করি তাহলে ডেফিনেটলি আল্লাহ তাল রহমত আপনার সাথে থাকবে এই জন্য অনেক সময় আছে আমরা কি করি যে বলি যে গুনাহ করছি নফসকে খুশি করি নফসকে খুশি করি কিন্তু এটা মনের মধ্যে আসে না যে আমি আমার রব্বুল আমার রবকে আমার মালিককে আমি নারাজ করে ফেলেছি এত বড় এত বড় ক্ষমতা ক্ষমতাবান এত বড় ক্ষমতাবান যে যে আমাদের খালিক এবং মালিক সে আল্লাহকে আমরা নারাজ করে দেই আমরা করে না যে আল্লাহ যদি আমাকে এখনই ধরে ফেলে এখনই যদি আমাকে ধরে আমাকে যদি আমাকে শাস্তি দেয় তাইলে আমার কি অবস্থা হবে আল্লাহ তালা তো তার দুনিয়ার ইতিহাসের মধ্যে অনেক বড় বড় মানুষকে ধরছে কিন্তু আমি যে গুণা করতেছি একটাবার কি মনে হয় না যে আমি যে গুণা করতেছি যদি আল্লাহ আমাকে এখনই ফাঁকড়াও করে দেয় এই জন্য এটার ভয় থাকতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন এই জন্য আমরা বলছিলাম আজকের যে দোয়া সেই দোয়াটি হইলো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ হুম্মার হামনি বিতের কিলমা আসি এরপরে ওলা তুস্কিনি বিমা হে আল্লাহ আমাকে নাফর মানির দ্বারা আমাকে বদনাসিব বানাইবেন না অর্থাৎ নাফরমানি হলে গুনাহ হলে আমার সম্ভাবনা আছে আমার হাতেমা ইমানের উপর হবে না বয় আছে ইমানের উপর হবে না এই জন্য গুণা হওয়ার সাথে সাথে আমরা কি হয়ে করবো যে গুণা করবো না আর গুনা হয়ে গেলে আমরা তওবা করে নেব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা একটা ছোটো বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আর আপনারা মস্তুন্দার প্রোগ্রামের মধ্যে দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন জাজাকুমুল্লাহান আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি ওবার আপনার আলহামদুলিল্লাহ রবীন্ন ওসালাম আলী মুসলিহ নবীন মোহাম্মদ ওয়ালি ওয়াসাবি আজমাঈন আদ সমান আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মস্তুন্দর প্রোগ্রামে আজকে যে আমি আপনাদের সামনে যে দুটি দোয়া নিয়ে আলোচনা করেছি সেই দুটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আজকের যে প্রথম দোয়াটি ছিল সেই দোয়াটি ছিল أيه تلو جي الله ما بالعلم وزيني بالحلم وأكرمني بالتقوى وجمّلني بالعافية الله ما عيني بالعلم وزيني بالحلم وأكرمني بالتقوا وجمّلني بالعافية هالات ماك علم درا ماك شهدت كرو جي خليم درا خليم من الجان قبر تدرى ماك تومي أولمكي تكره تقوا بريز قري درا ماك انت دوا أي যে তাকুয়া শব্দ আছে ওয়া ক্রিম তাকুয়া এই তাকুয়া সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন যে কোনো দোয়া সম্পর্কে জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন পাক যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমরা এই কথাই বলছিলাম যে তাকুয়া সম্পর্কে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে গুনা যেটা গুনা আমাদেরকে শয়তান এবং নফস আমাদেরকে করায় আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছিলাম যে ইন্স নফস সব সময় আপনাদেরকে আমাদেরকে সমস্ত গুনার দিকে কি করে দাওয়াত দেয় আদেশ করে লা শুধু এরকম না দিনে একবার করে এরকম না প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি টাইমে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আপনার সে চেষ্টা করে আমাদেরকে যেন গুনাহ করায় আমরা যেন নেকি করতে না পারি এখন কত হলো নফস যেটা এটা তিন প্রকার একটা হলো নফসে আম্মারা নফসে আম্মারা এই যেটার কথা বললাম আর আরেকটা নফস আছে নফসে আল্লাহ যারা এই কি আছে তারা আল্লাহর বয় তার অন্তরের মধ্যে সৃষ্টি করেছে এবং তারা আল্লাহর ভয় এবং আল্লাহর ভয়ের কারণে তারা এটা কি হয় তারা এটা বুঝে যে এটা গুণা এবং এটা গুনা হওয়ার পরে সাথে সাথে তারা কি হয় তারা শর্মিন্দা হয় মলামত করে তারা নিজেকে নিজে দোষারোপ করে আমি কেন এই গুণা করলাম আমি কেন আমি নমাজ সেরে দিলাম আমি কেন এই গুণা করলাম এরকম নফস যারা এদেরকে বলা হয় নফসেলা ওয়ামা আর আরেকটা নফস আছে নফসে মুতমাইন্না অর্থাৎ নফসেলা ওয়ামা থেকে অনেক মানুষ নফসে মুতমাইন্না হয়ে যায় প্রথম তো তার নফসে লোকের নফসে আম্মারা প্রথম দিকে তার নফসে নফসে আম্মারা এই সবসময় গুনার কথা আদেশ দেয় আর এরপরে যে সমস্ত মানুষ তারা আল্লাহর বয় অন্তরের মধ্যে বয় সৃষ্টি করেছে তাদের নফস লাওয়ামা হয়ে যায় তারা মলামত করে দোষারোপ করে তারা তওবা করে আর এরকম গুণা সারতে সারতে তাদের দ্বারা গুণা যেহেতু আস্তে আস্তে তারা এরকম হয় তাদের দ্বারা আর গুনাই হয় না তারা দ্বারা আর কোনো ওই আপনার আল্লাহকে নারাজ করে না কোনো নফ কোনো নফর হয় না এদের নফসকে বলা হয় এরকম নফসকে বলা হয় নফসে মুতমা না এখন তাকুয়া যেটা এই যে নফসকে কন্ট্রোল করা এটা নামই তাকুয়া। ওই নফসা আনিল ওয়ানাহান নফসা আনিল হাওয়া যে নফসকে কন্ট্রোল করা এটার নাম হলো কি এটার নাম হলো তাকুয়া এখন তাকুয়া যেটা এই তাকুয়া অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা সম্পর্কে আপনারা অনেক সময় বয়ান শোনেন তাকুয়ার অর্থই হইল তাকুয়ার অর্থই হইল যে নাফরমানির চাহিদা যেটা আমাদের দিলের মধ্যে আছে এটাকে রুকে দিতে হবে নাফরমানির চাহিদা গুনার কথা যেটা গুনার কথা আমার নফসের মধ্যে আসে মনের মধ্যে আসে গুনাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ এইরকম আর গুনাকে গুনাকে ছেড়ে দেওয়ার নামই হইলো কি তাকুয়া এই জন্য মনের মধ্যে কষ্ট হবে অনেক মনের মধ্যে কষ্ট মন চাইছিল একটু ঘুমাই ফজরের নামাজটা ঠান্ডার মাঝে আপনি উঠবেন আপনি উজু করবেন আপনি মসজিদে যাবেন এরকম কষ্ট এই কষ্ট শয়তান বলে তো তুমি অসুবিধা নাই তুমি কষ্ট করো তুমি গরই নামাজ পড়ে ফেলো এরকম বলে হ্যাঁ সবাইকেই বলে এখন কথা হইলো এই এই সময় যদি আপনি বলেন না আমি তোমার কথা শুনবো না আমি তোমার কথা শুনবো না আমি আমি উঠব আমি অজু করব আমি নামাজ পড়বো এরকম যদি হয় তো নাম নামে তাকুয়া এটা হলো কি তাকুয়া তাহলে তাকুয়ার অর্থ হইল নাফরমানির চাহিদা যেটা আমার দিলের মধ্যে যেটা আছে যেটা নাফরমানির চাহিদা সবার কাছে আছে নাফরমানির চাহিদা এরকম যদি কোনো মানুষ বলে আমার দিলের মধ্যে কোনো খারাপই আসে না কোনো নাফরমানি কোনো গুনায়ের কোনো এই আপনার কতই আসে না তাই বলা হবে না তুমি তাতে তুমি মানুষই না এই জন্য মানুষের মাঝে আল্লাহ তালা তার অন্তরের মাঝে সমস্ত নাফর মানে চাহিদা ঢুকিয়ে দিছেন আবার সহ্য করা আবার এটাকে দূরে থাকার কি দিয়েছেন তাকে অ্যাবিলিটি দিচ্ছেন সে কষ্ট করলে হয়তো কষ্ট হবে কিন্তু সে নফসকে কন্ট্রোল করতে পারবে এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ান নাফসা আনিল হাওয়া অর্থাৎ এরকম গুণাও সৃষ্টি করে দিয়েছেন তার দিলের মধ্যে গুণা করার যজ্াও আছে নেকি করার জজবাও আছে এখন যদি সে গুণা করে না এটার নাম হলো কি তাকুয়া এটার নাম হলো কি তাকুয়া তাইলে তাকুয়ার অর্থ হইল নাফর মানির চাহিদা দিলের মধ্যে যেটা বিদ্যমান আছে এটাকে রুখে দেওয়া এবং এই জন্য মনের মধ্যে কষ্ট হবে আবার সেই কষ্ট যেটা আপনি যে গুণা করতে পারলেন না এই গুণা না করার কারণে যে আপনি যে কষ্ট পাইলেন এটার জন্য আল্লাহ তালা আপনার দিলের মধ্যে তাকুয়া একটা নোর তাকওয়ার একটা নোর দিয়ে দিবেন তাকওয়ার একটা নোর দিয়ে দিবেন এই জন্য কি যেটা আমরা তাকওয়ার যে এই আজকের যে দোয়ার মধ্যে আছে যে আল্লাহ নিবিম হ্যাঁ আল্লাহ আপনি এলিম দ্বারা আমাকে সাহায্য করো ও এবং হেলিম হেলিম দ্বারা আমাকে অলঙ্কৃত করো ওয়া তাকুয়া ক্রিম নিবি তাকওয়া তাকওয়ার দ্বারা আপনি আমাকে সম্মানিত করো তাকওয়ার দ্বারা আপনি আমাকে সম্মানিত করো এরপরে ওয়া জাম্মিল নিবি আফিয়া এবং আমাকে সমস্ত কল্যাণ দ্বারা আমাকে সুন্দর করো এটা ছিল তাকওয়ার এই আপনার তাকুয়া কাকে বলে এখন তাকুয়া করলে পুরস্কার কি হবে তাকুয়া অর্জন করলে তাকুয়া গ্রহণ করলে পুরস্কার কি হবে তাকোয়ার পুরস্কার দশটা পুরস্কার কথা আমি যদি আল্লাহ প্রাক্ত দান করেন আমি আপনাদেরকে বলবো দশটা পুরস্কার আছে হ্যাঁ দশটা পুরস্কার বড় বড় দশটা পুরস্কার আছে এর মাঝে একটা পুরস্কার হইল যে আপনি যদি তকুয়া অর্জন করেন আপনি যদি গুণা সেরে দেন অর্থাৎ আপনি যেগুলো আল্লাহ করার জন্য বলছেন এটা করেন যেগুলো না করার জন্য বলছেন এটা করেন না নবী করিম সেলাম সুন্নাম মোতাবেক যদি আপনার জীবন হয় তাকুয়ার জীবন হয় তাইলে প্রথম নম্বর প্রথম নম্বর পুরস্কার হইল যে অমাইয়া তাক ইল্লাহা ইয়া মিন আম্রিহি ইউসরা যারা তাকুয়া অবলম্বন করমে আল্লাহ তালা বলছেন আমি আমার নির্দেশে তাহার সকল কর্ম সহজ করে দিব অর্থাৎ তার যত কাজ আছে এগুলো সহজ করে দিব অর্থাৎ আপনি যদি আমার হয়ে যান আমি আপনার হয়ে যাব। আল্লাহ তালা বলছেন হে তুমি যদি তকবা অর্জন করতে পারো তুমি যদি গুনাকে সেরে দিতে পারো তাইলে পয়লা প্রথম নম্বর পুরস্কার বলছেন যে ইয়া যা মিন আমরিহি ইউসরা তোমার সমস্ত কাজ কর্ম সহজ হয়ে যাবে অনেক মানুষ আমাদের ভিউয়ারের মধ্যে আছেন হয়তো পেরেশান আছেন আপনি যদি তকবা অর্জন করেন আপনি যদি তবা করেন আর বলেন না আমি আর আমি আপ্রাণ চেষ্টা করব। আমি গুনাহ করব না আপনি নমাজ ঠিক মতো পড়েন আপনি পর্দার সাথে থাকেন আপনি দিনের উপরে থাকেন তাইলে ডেফিনেটলি আল্লাহতালা আপনার এই যে ওয়াদা করছেন কোরআনের আয়াত আমি বলছি আল্লাহ তালা বলছেন তোমার সমস্ত কাজ আমি সহজ করে দিব সমস্ত কাজ আমি সহজ করে দিব একজন মানুষ সরকারের কাজ করে সরকার তাকে বেতন দেয় সরকার তার গড় দেয় সরকার তাকে গাড়ি দেয় কেন দেয় সে এই যেহেতু সে দেশের কাজ করছে এই জন্য আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহর কথা মতো চলেন নবীর সুন্না মতামক চলেন তাহলে আল্লাহ তালা বলছেন তোমাকে আমি সমস্ত বিষয় তোমার যেত কাজ আছে এইগুলোকে আমি সহজ করে দিব এটা ছিল এক নম্বর এরপরে দুই নম্বর পুরস্কার হইল দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা আপনাকে সমস্ত মুসিবত সমস্ত পেরেশানি তাকে আল্লাহ তাকে কি করবেন আপনাকে হেফাজত করবেন অমাইয়াতি আল্লাহ মাখ রাজা যে মানুষের তকব অর্জন করবে আল্লাহ তালা বলছেন আমি তাকে সমস্ত পেরেশানির মধ্যে একটা গড়ের মানুষ সমস্ত মানুষ পেরেশান একটা এক্সাম্পল দিই আমি এরকম বোঝার জন্য যে আগুন লাগছে ঘরের মধ্যে কিন্তু দেখা যাবে একজন মানুষ বের হয়ে গেছে সেফ এক্সিট সঠিক সুন্দর তাকে আল্লাহ তালা বের করেছেন অর্থাৎ তাকে একটা এই আপনার সেফ করে রেখেছেন একজন মানুষ পানির মধ্যে ডুবছে নৌকা পানির মধ্যে ডুবছে দেখা গেল একজন মানুষ সে সাঁতার সাঁতার কেটে সে পারের মধ্যে চলে এসেছে সে বেঁচে গেছে এরকম একটা উদাহরণ দিলাম যে পেরেশানির ভিতরে পেরেশানির ভিতরে আল্লাহ তালা আপনাকে সেফ এক্সিট দিবেন বের হওয়ার রাস্তা বের করে দিবেন গুনার পরিবেশের মধ্যেও যদি আপনি যে গুণা থেকে বাঁচছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে পেরেশান থেকে মুক্ত রাখবেন এটা আল্লাহর ওয়াদা ওমাইয়া তাকিল্লাহ এজ আল্লাহ মখরাজা যারা তাকুয়া অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে কি করবেন বিপদ এবং মুসিবতের মধ্যে তাকে সেফ এক্সিট দিবেন তাকে বের করে দিবেন বের করে রাখবেন বা দুনিয়ার মধ্যেও রাখবেন আখেরাতের মধ্যে তো রাখবে নেই আর তিন নম্বর পুরস্কার হইল তিন নম্বর পুরস্কার যারা তাকুয়া অর্জন করবে যারা গুনা সেরে দিবে যারা গুনা সেরে দিবে তাদের তিন নম্বর পুরস্কার হইল ওয়া রেজুক হাইসু লা হাইসুল্লাহ যে আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না যেটা সে কল্পনাও করতে পারবে না ওই আর হু মিন হাইসু লাহ তাসিব যে তাকে আল্লাহ তালা এমনভাবে রিজিক দিবেন আজকে রিজিকের জন্য আমরা ফেরে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তাকে করে দিবেন চার নম্বর পুরস্কার যদি তাকুয়া অর্জন করা যায় চার নম্বর পুরস্কার হইল যে আল্লাহ তালা বলছেন যে ইয়াদিনু ইন তত্তাকুল্লাহ আল্লাহম ফুরকানা যে যদি তোমরা তাকুয়া অর্জন করো তাহলে আল্লাহ তালা তোমাকে একটা কি করবেন একটা নূর দিবেন নূর যে নুরের দ্বারা তুমি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা অটিক তুমি বুঝতে পারবে যদি তাকুয়া অর্জন করো ইন তত্তাকু ইন যদি তুমি তকুয়া অর্জন করো ইন তত্তাকুল্লাহ চতুর্থ চতুর্থ নম্বর পুরস্কার চার নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা একটা নূর দিবেন এটা আমি কে থেকে বলছি কোরআন থেকে বলছি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই ইমানদাররা ইনতাত ইনতাত্তাকুল্লাহ ইনতাত্তাকুল্লাহ তোমরা যদি তাকুয়া অর্জন করো এ যা আল্লাহ ফুরকানা আল্লাহ তালা তোমাদেরকে কী করবেন একটা নূর দিবেন যে নূরের বরকতে সে মমিন মানুষ সে মমিন বন্ধ এবং বন্দি সে বালো মন্দের মধ্যে বাছাই করতে পারবে যাচাই করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে আল্লাহর কি হবে আল্লাহ সন্তুষ্ট হবেন কোনটা করলে অসন্তুষ্ট হবে সে বুঝতে পারবে এবং এটার উপর আমলও করবে তাইলে তাকুয়ার দ্বারা কি হবে আল্লাহ আপনাকে একটা নূর দিবেন যে নুরের দ্বারা আপনি ভালো মধ্যে পার্থক্য করতে পারবেন এটা হলো চার নম্বর পুরস্কার আর পাঁচ নম্বর পুরস্কার হইল আল্লাহ আপনাকে কি করবেন একটা নূরে সাকিনা দিলের মধ্যে একটা পিস দেবেন হয়তো আপনার গাড়ি এত ভালো না আপনার বাড়ি এত ভালো না আপনার কাপড় এত ভালো না আপনার এই আসবাব এত ভালো না কিন্তু আপনার দিলের মধ্যে একটা সাকিনা হবে হুয়াল্লাদা শুভ আল্লাহ একটা দিলের মধ্যে একটা শান্তি একজন মানুষ সে গরিব হতে পারে দেখা গেছে না ট্যাবলেট না খাইলে পয়সার হিসাব করতে করতে কালকের কত প্ল্যান আছে গরিব মানুষের কোনো হিসাব নাই সে দিনের বেলা কাজ করে কিছু বাজার করে ডাইল ভাত নিয়ে আসে একটু খায় রাত্রে ঘুমিয়ে যায় এখন সেই মানুষটা যদি আল্লাহওয়ালা হয় যদি নমাজ পড়ে তাইলে সে জান্নাতে যাওয়া তার জন্য একবারে ইজি একবারে ইজি পাঁচ নম্বর পুরস্কার তাকুয়া অর্জন করলে পাঁচ নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তার দিলের মধ্যে সাকিনা দিবেন সাকিনা দিবেন এরপরে এরপরে আপনার আরেকটা পুরস্কার হইল ছয় নম্বর ছয় নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তার জীবনকে কি করবেন সুকময় জীবন একটা এই আপনার খুব সুখ সুখী জীবন হায়াতন তৈবা পবিত্র জীবন দান করবেন ফালানু হায়াতন তৈবা সে একটা পবিত্র জীবন দান করবেন এটা হইলো কয় নম্বর পুরস্কার ছয় নম্বর পুরস্কার এরপরে সাত নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তাকে ইজ্জতার জিন্দিগি দিবেন আল্লাহ তালা তাকে সম্মান এবং মর্যাদা দান করবেন আল্লাহ তালা যারা তাকু অর্জন করবে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন মর্যাদা দিবেন এটা কিসের থেকে এটা দলিল কি দলিল হইল আল্লাহ তালা বলছেন ইন্না আকরামাকুম আকরাম আরে দুনিয়ার মধ্যে তো অনেক বংশ আছে অনেক বংশ আছে অনেক উঁচু মাপের বংশ আছে নিচু নিচুর বংশ আছে আরে এটা আল্লাহর কাছে বিষয় না আল্লাহর কাছে বিষয় হইল আকরাম আকুম ইন্না আকরাম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হইল কে যে মানুষটা আল্লাহর তকুয়া অর্জন করেছে ওরাই সম্মানী লোক ওরাই সম্মানে সম্মানী লোক যারা তাকুয়ার সাথে সম্পৃক্ত দেখার মধ্যে আপনি বড় বংশের মানুষ সৈয়দ বংশের মানুষ কিন্তু আপনি তকুয়া অর্জন করেন নাই আপনি কিন্তু সম্মানী না আল্লাহর কাছে আপনি সম্মানী না সম্মানী হতে হলে তকুয়ার কোনো বিকল্প নাই তকুয়া যদি থাকে তাইলে আপনি সম্মানী যার কাছে যত বেশি তকুয়া হবে যত বেশি তাকুয়া হবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানী হবে এটা ছিল কয় নম্বর পুরস্কার এটা ছিল আপনার সাত নম্বর পুরস্কার আর আট নম্বর পুরস্কার হইল আট নম্বর পুরস্কার হইল যে তাকুয়া অর্জন করলে আল্লাহ পাক আপনাকে এই বন্ধু বানিয়ে দিবেন আল্লাহ পাক আপনাকে ফ্রেন্ড ফ্রেন্ডস অফ আল্লাহ আল্লাহ তালার ফ্রেন্ড হয়ে যাবেন আল্লাহ তালার বন্ধু হয়ে যাবেন আল্লাহ তালার নিকটবর্তী কাচের মানুষ হয়ে যাবেন কাচের মানুষ হয়ে যাবেন অনেক সময় আছে যে আমার আমরা অনেকে বলেন যে আমার মিনিস্টারের সাথে সম্পর্ক আছে আমার এরকম প্রায় মিস্ট্রের সাথে সম্পর্ক আছে এরকম এক অনেকে বলেন কেন বলেন যে বলা বোঝা যায় যে দুনিয়ার মধ্যে এটার একটা একটা গুরুত্ব আছে যে বলা হয় আপনি যদি তকো অর্জন করেন তাহলে আপনার সম্পর্ক একবারে আর সেমো আল্লাহর সাথে হয়ে যাবে আপনার সম্পর্ক একবারে উপরের সাথে হয়ে যাবে যেকাম থেকে ফয়সালা আসে যেখান থেকে ফয়সলা আসে এই জন্য আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে রব্বুল আল আমিনের সাথে হয়ে যাবে এই জন্য বলছেন যদি কোনো মানুষের তকু অর্জন করে আল্লাহ তালা তাকে কি করবেন তাকে তাকে বন্ধু বানিয়ে দিবেন এটার দলিল কি কোরআন মদাল্লাহ বলছেন ইন আউলিয়া ইল্লাল মুতাকুন ইন আউলিয়া উহ ইল্লাল মুতাকুন যারা মুত্তাকি যারা মুত্তাকি তারা আল্লাহর ওয়ালি যারা মুত্তাকি এরাই আল্লাহর ওয়ালি যারা মুত্তাকি এরাই কি আল্লাহর বলি ইন আউলিয়া ইল্লাল মুতাকুন এটা ছিল কয় নম্বর পুরস্কার আট নম্বর পুরস্কার আর নয় নম্বর পুরস্কার হইল নয় নম্বর পুরস্কার হইল আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে কি করবেন আপনার সমস্ত গুণাকে মাফ করে দিবেন আপনার সমস্ত গুণাকে মাফ করে দিবেন যে তকোয়া অর্জনের কারণে আল্লাহ তালা আপনার জীবনের অতীতের যে গুনাহাগুলা ছিল এই গুণাকে মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন যে ওয়ু কাফ্ফির আনকুম সাইয়া থিকুম ওয়ু কাফ্ফির আনকুম সৈয়া আহ যে যদি তুমি তকো অর্জন করো ইন তাত তাকুল্লাহ ফুরকানা ও কুম আনকুম সৈয়া আহুম আরে হে ইমানদার রা তোমরা তক্কো অর্জন করো যদি তুমি তক্কো অর্জন করো তাহলে আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দিব পাপ গুলাকে সমস্ত গুণাকে আমি মাফ করে দিব সমস্ত গুণা যেগুলো আছে এগুলা কি হয়ে যাবে এগুলা তালা আপনাকে কি করে দিবেন এগুলা আপনাকে দূর করে দিবেন এই জন্য সমস্ত গুণাগুলা কে হয়ে যাবে সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন যে যদি আপনি তকোয়া অর্জন করতে পারেন তাহলে এই তকোয়ার পুরস্কার হইল যে কৃতপাপ যেগুলো আছে এগুলা কি হয়ে যাবে এই আল্লাহতালা আপনাকে ويكفر عنكم سيئاتكم ويقول لك لا يدبن ويغفر لكم اردوش نمبر پروش ويغفر لكم اللہ تعالى اپنا دبن اي تقوار السلام عليكم وعليكم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته <applause> الحمد لله

গোরের মধ্যে জমা করেছেন সৎকার নিয়তে এই পয়সাটা একজন গরিব মানুষ যে গোড় বানাবে তাকে দিতে পারবেন কিনা না ডেফিনেটলি আপনি দিতে পারবেন গরিব মানুষকে আপনি এটা দিতে পারবেন এটা যেহেতু আপনি জাকাতের পয়সাও না এটার দ্বারা আপনি অনেক মানুষ আছে ধনী কিন্তু এরপরেও আর দেখা যায় তার গোড়ের দরকার করতে পারতেছে না এরকম মানুষকে দেওয়া যায় আর জাকাত হইলে আগে যা সাই করতে হয় গরিবকে দিতে হয় যেহেতু আপনি নর্মাল একটা ডোনেশন করছেন নর্মাল সৎখা আপনি গোরের মধ্যে রাখছেন এই পয়সাটা গরিবকে দিচ্ছেন কোনো অসুবিধা নেই অবশ্যই হবে গরিবকে দিলে আপনার এই সৎকাটা অবশ্যই আপনি সৎকায় জারিয়া এই গড় যতদিন থাকবে এইটার সব আপনি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে আপনার উত্তর হইল যে গড়ের মধ্যে জমাকৃত পয়সা যেটা নর্মাল সৎকা এটা আপনি দিতে পারবেন যে কোনো মানুষকে দিতে পারবেন চাই এটা ধনী হোক গরিব হোক আর যদি জাকাতের পয়সা আপনি জমা দিতে চান তাইলে এটা আপনি আগে কনফার্ম হতে হবে সে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা আজ আপনার দ্বিতীয় প্রশ্ন হইলো ইন্টারেস্টের পয়সা আপনি কোনো আত্মীয়কে দিতে পারবেন কিনা আপনি আত্মীয় গরিব যদি হয় তাকে দিতে পারবেন কিন্তু আপনি সবের নিয়ত করতে করতে পারবেন না এবং এটা এটা খুব সতর্ক থাকতে হবে এবং আল্লাহর ভয় থাকতে হবে এটা এক তো আমরা এটা ইন্টারেস্টের পয়সা আপনি বুঝতে পারতেছেন এই জন্য কেউ ইন্টারেস্টের পয়সা বলে এটা দিবেন না এটা দিবেন না এবং এটা একবারে চুপে চাপে দিয়ে দিবেন অথবা কোনো গরিবকে দিয়ে দিবেন এটা নিজের আত্মীয়কে দিতে হবে এরকম না যে কোনো একজন গরিবকে দিয়ে দিবেন কোনো রাস্তাঘাটে দিয়ে দিবেন অনেক জায়গার মধ্যে মানুষ রাস্তাঘাট পাচ্ছে না করে দিবেন এরকম অনেক জিনিসের মধ্যে আপনি এটা করে দিবেন যদি এটা হয় এটা সবের নিয়ে আসার আপনি করবেন আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন ইনশাল্লাহ তিন নম্বর পরে হইল পেরেশানির মধ্যে দোয়া পেরেশানির দোয়া বিশেষ করে নবী করিম সাল্লাম যে সময় বেশি পেরেশান হতেন বেশি বেশি এই দোয়াটি পড়তেন ইয়া ইয়া হাইয়া এটা ছাড়া আর কোনো বিকল্প নাই আল্লাহর রহমত ছাড়া

এই দুটা মশলা কিতাব মানে সমান দুটা মানে করা কতটুকু মানে জরুরি বা করা যাইব নি একটু কই বানি ওটা ব্যাপারে জি বুঝছেন নি জি জি ঠিক আছে জি ঘন্টার নিচে যেটা এটা ধরেন রুমের ভিতরে অথবা একটা আছে ফ্যামিলিগতভাবে বাচ্চাদের বাচ্চা সামনে এরকম কোনটা না নরমাল প্যান্ট তো আমরা পরি দেব নরমাল প্যান্ট জিন্স বালা ঘন্টার নিচে যায় নাকি

অর্থাৎ শর্ট প্যান্ট আছে অনেক রকম আছে হাঁটুর উপরে হাঁটু দেখা যায় অথবা এইরকম শর্ট প্যান্ট পরা যাবে কিনা এটার উত্তর হলো যে একটা যেমন ধরেন এখানের মধ্যে শুধু আপনি আসেন এরকম তো না আপনার সাথে আপনার ছেলে আছে হয়তো এই আপনার ছেলে আছে মেয়ে আসে এইরকম অবস্থায় আপনি এটা করবেন না এরপরে কেন করবেন না যে পুরুষদের হাঁটু থেকে নাবি পর্যন্ত এই জায়গার ডেকে রাখা এটা ফরজ এটা ফরজ পুরুষদের হাঁটু থেকে নাবি পর্যন্ত ডেকে রাখা পরত এরকম প্যান্ট মধ্যে পড়তে পারবেন যেটা হাঁটুর নিচে যায় মিনিমাম যদি হাঁটুর নিচে যায় এটাকে অ্যালাউ করা যাবে এটাকে এলাউ করা যাবে হাঁটুর নিচ পর্যন্ত যদি হয় প্যান্ট তাইলে অবশ্যই আপনি পারবেন আর একটা হইলো যে আপনার এই জন্য আপনি আমি মনে করি এটা অনেক গরের মধ্যে এরকম দেখা যায় সামার আসলে এরকম বা এই যে প্রশ্ন করেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেক মানুষ আছে এগুলা বদার করেন না যে এই দেশের একটা অনেকেই অনেকেই আমরা দেখি এরকম অবস্থায় দেখি কিন্তু আসলে কিন্তু এটা করা যাবে না এটা করা যাবে না আপনার ঘরের মধ্যেও করা যাবে না কেন আপনার ঘরের মধ্যে হয়তো অন্য ঘরের মানুষ নাই হয়তো আপনার আরেকজন মানুষ মেহমান আসতে পারে আপনার ঘরের মধ্যে আপনার ছেলে ছেলে থাকতে 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 উপযুক্ত পারে পারে মেয়ে তাহলে আপনি কেমন করে হাঁটুকে স্বামী এবং ওয়াইফ যদি হয় এটার তো ডিফারেন্ট ছিল স্বামী ওয়াইফের সম্পর্ক সম্পর্কে ডিফারেন্ট ছিল এটার মধ্যে মানা যায় কিন্তু এটা যদি আপনি অভ্যস্ত অভ্যস্ত হয়ে যান আপনি এরকম শর্ট পেন্ট পরে যদি অভ্যস্ত হয়ে যান তাহলে তো আপনি এই যে উলঙ্গ মানুষের যে একটা কালচার বর্তমান দুনিয়াতে আছে এটার সাথে আমরা হয়ে যাব আজকে আপনি করছেন এইরকম শর্ট প্যান্ট কালকে আপনার ছেলে করবে এর চেয়ে আরও শর্ট প্যান্ট করে ফেলবে তাইলে এটা থেকে বের হইতে হবে আপনার প্যান্টের মধ্যে অবশ্যই আপনি এটা এরকম না যে এটা শূন্যত এরকম না বরং হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা ফরজ এটাকে ডেকে রাখতে হবে এরপরে আপনি প্রশ্ন করেছেন ঘন্টার নিচে যাওয়া ঘন্টার নিচে যাওয়া এটা তো বখারি শরীফের হাদিসের মধ্যে আসে যে যারা এই আপনার কি করে এই ঘন্টার নিচে কাপড় যদি পরে তাহলে এই জায়গাটা জাহান্নামে নামে যাবে জাহার নামে যাবে ওমা আসফালা মিনাল কাবায়ন এইরকম এই যারা ঘন্টার নিচে যদি কে হয় নিচে নিচের দিকে যদি কাপড় হয় যেমন ধরেন আপনি প্যান্ট পরছেন প্যান্টটা যদি নিচের দিকে যায় লঙ্গি পরছেন লঙ্গিটা যদি নিচের দিকে যায় আপনি লম্বা তুপ পড়ছেন তুপটা যদি ঘন্টার নিচে যায় এটা নিষেধ আসছে এবং হাদিসের মধ্যে এটা নিষেধ আসছে এই জন্য অবশ্যই আমরা এটা করবো না এটা করব না আমি যদি আমি দেখা যায় চেষ্টা করবো হাঁটুর উপরে এই ঘন্টার উপরে পড়বো যদি দেখা যায় আমি পাই না তাইলে পেনকেও আমি ছুট করে দিব একটু ছুট করে দিব এরকম যদি হয় আল্লাহ তালা আপনাকে যা যায় হর দেবেন অনেক সময় আছে এগুলো আমরা খেয়ালই করি না অনেক আছেন মসজিদে গিয়া নমাজের সময় এটাকে ভাঙেন এটাকে একটু উপরে তোলেন আসলে কিন্তু এটা নমাজের সাথে সম্পর্ক না এটা সব সময় আপনি যে সময় পড়বেন এটা তো আপনার ঘন্টার উপরে থাকতে হবে এই এটাকে অবশ্যই আমরা গুরুত্ব দিব এবং এটা একটা অহংকারের সাইন অনেকে বলেন তাই আমি তো অহংকার নাই আমার মাঝে আপনার মাঝে অহংকার নাই কিন্তু এরপরে তিনি নিষেধ আসছে হাদিসের মধ্যে এটা তো হাদিসের মধ্যে নিষেধ আসছে তাইলে আমরা এটা কেন করবো হয়তো কষ্ট হবে আপনি প্যান এটা মিলাইতে কষ্ট হবে আপনার জন্য এই যে স্যাক্রিফাইস করছেন আপনি এই যে কষ্টটা করছেন এটাই আল্লাহ দেখছেন আপনাকে আল্লাহ তালা আপনাকে দেবেন ইনশা তাইলে আমরা এই কথাটাই বলছিলাম যে আজকের যে দোয়াগুলো আমরা বললাম সেই দোয়াগুলো আমরা অবশ্যই শিখবো বিশেষ করে আজকের যে প্রথম দোয়াটি ছিল সে সেই দোয়াটি হলো আল্লাহম আইন নিবিল এলমি ও জঈদ নিবিল হেলমি ও আক্রিম নিবিল তকওয়া ও জম্মিল নিবিল আফিয়া এটা ছিল আজকের প্রথম দোয়া যে হে আল্লাহ আপনি এলিম দ্বারা আমাকে সাহায্য করো হেলিম দ্বারা আপনি আমাকে অলঙ্কিত করো তকোয়ার পরহেজগারি দ্বারা আমাকে সম্মানিত করো এবং আমাকে সমস্ত কল্যাণ দ্বারা আমাকে সুন্দর করো এবং এরপরে আমি আপনাদেরকে তকোয়ার কাকে বলে তকোয়ার অর্থ আমি বলে দিয়েছি যে তকোয়া মানে হলে আল্লাহকে নারাজ না করা নফসকে কন্ট্রোল করা গুণাকে সেরে দেওয়া এটার নাম হলো তকোয়া এবং তকোয়া করলে কি লাভ হবে এই পুরস্কার দশটা পুরস্কার আমি বলে দিয়েছি আপনারা যদি কেউ মিস করে থাকেন তাইলে আপনারা আমাদের প্রোগ্রাম রিপিট যে মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারে আমাদের প্রোগ্রাম রিপিট যায় আপনারা পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে যদি আপনি ইকরা বাংলা মস্তুমদা লেখেন ইকরা বাংলা মস্তুন্দা লেখেন ইনশাআল্লাহ আপনারা এই প্রোগ্রামটি পেয়ে যাবেন আমাদের এই তাইলে অবশ্যই আমরা কি করতে হবে তাকোয়া অর্জন করতে হবে আজকের এই কথা থেকে যদি আমরা বলি যে আমি তো গুণা ছাড়তে পারি না আমি আমি নিজেও আপনাদের কাছে দোয়ার মাতাজ আপনাদের জন্য আমরা দোয়া করি আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে গুনা সারার তৌফিক দান করেন আমরা বলি আমি তো গুনা সারতে পারি না যে বলেন আল্লাহওয়ালারা বলেন আরে তুমি হিম্মত করো তুমি একটা হিম্মত করো যে আমি গুনা ছেড়ে দিবো আমি গুনা ছেড়ে দিব এরকম মানুষ আছে দশ বছর একটা গুনাহ করতেছে কিন্তু সারতে পারে না হঠাৎ করে ছেড়ে দিছে হঠাৎ করে ছেড়ে দিছে এরকম আছে এরকম অনেক মানুষ অনেক মানুষ স্মোকিং স্মোকিং করতো আপনার সিগারেট খায় কিন্তু সারতে পারে না ছেড়ে দিছে হিম্মত করছে ছেড়ে দিছে অনেক মানুষ আছে আপনার এই ড্রিঙ্কিং দিছে। এইরকম আসে অনেক মানুষ তাইলে বলেন আপনি হিম্মত করেন আল্লাহ সাহায্য আপনার সাথে আসবে এটা অবশ্যই আল্লাহ তালায় আপনাকে এই অ্যাবিলিটি দিছে গুনা সারার একটা কী আছে আপনাকে জজবা দিছে যদি আপনি এই লাইনে আগান গুনা সারার নিয়ত করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে সাহায্য করবে এই জন্য গুনা সারার জন্য হিম্মত করতে হবে এই জন্য আমরা যদি হিম্মত করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কী করবেন আল্লাহ আল্লাহ পাক আমাকে তকওয়া দিবেন আর তকওয়ার দ্বারা আল্লাহ তালা দুনিয়ার দুনিয়াতেও সাকসেসফুল লাইফ দেবেন পরিপূর্ণ এবং সুখী জীবন দিবেন আর আখেরাতের মধ্যে তো পুরস্কার আখেরাতের মধ্যে তো উঁচু এই আপনার জান্নাতের উঁচু মকাম দান করবেন এই জন্য আপনাদের কাছে আমাদের যে কথাটা হলো যে আমরা এই কি করব যে তকওয়া অর্জন করার জন্য আমরা গুনাকে দিব এবং দয়া করবো আল্লাহ আল্লাহিক হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে কি করো আপনি আমার উপর এমন রহমত দান করো যে রহমতের দ্বারা আমার যাতে আমি যাতে সমস্ত গুণাকে ছেড়ে দিতে পারি আল্লাহম্মার হামনি হ্যা আমাকে এমন রহমত দান করো যার দ্বারা যাতে আমি সমস্ত গুণাকে ছেড়ে দিতে পারি ওয়ালাহিন এবং নাফরমনি গুনাগুলো দ্বারা আমাকে সকী বানাবেন না আমাকে সকী বানাবেন না এই যে দুইটি দোয়া বললাম আজকে এই দুটি দোয়া আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ এই দুইটি দোয়া আমরা শিখে নেবেন জাজাকুমুল্লাহরান আগামী সপ্তাহে আপনাদের আপনারা আমাদের দোয়ার আহ্বান দোয়ার প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত